আজ যদি তোর জ্যাঠামশাই বেঁচে থাকতেন। এই কথা কেন বলছ মা? তিনি কি আর চুপ করে থাকতে পারতেন রে? চোখের সামনে দেখতে পাচ্ছি তুই মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছিস, দিনে খাস না রাতে ঘুমোস না। চলো আমরা দিন কত কোথাও বেরিয়ে আসি। যাবি? সত্যি যাবি তুই? চল কালকে বেরিয়ে পড়ি। কালকে? কিন্তু না না না, তোকে নিয়ে আর এখানে এক মুহূর্ত থাকতে আমার ভরসা হচ্ছে না। মানে রনি কাকা আসুন। এর মধ্যে কান্তিবাবুর বাড়ি গিয়েছ নাকি? আগে হ্যাঁ, দিন কতক আগে। সবই তাহলে শুনো কি বলুন তো? ভদ্রলোক নগদ টাকা করি যা কিছু আছে ল্যান্ড স্পেকুলেশনে সব ঢেলে বসে আছে, আরো ঢালতে চান। তা তিনি যদি ভালো মনে করেন তা করতে পারেন, আই অ্যাডমিট দ্যাট। তবে সদস্য হয়ে তার এই জুয়ো খেলাটা আমার কেমন ভালো লাগছে। আমার মনে হয় তুমি যদি তাকে একটু বুঝিয়ে বলতে। আমি? Why not? After all, তিনি তোমার ভাবি শ্বশুর। কিন্তু কাকা, আমি যে মাকে নিয়ে কালকে বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ? ওই আগে তো কিছু বলনি। আজই ঠিক হলো কিনা? ও তাহলে তুমি থাকছো না? রাইট, ব্যাপারটা সব গোলমাল হয়ে গেল যে। মানে বালিগঞ্জের ওই বাড়িটা বন্ধক রেখে কান্তিবাবু 1050 টাকা চাইছিল। ও তা আমার থাকবার কি দরকার? আপনার উপরেই তো সব ভার দেওয়া আছে। হ্যাঁ আছে, কিন্তু টাকাটা যখন তোমার তখন একটা মতামত তো। কাকা শুধু দেখবেন যাতে আমার নামটা জানতে না পারে। আরে না না না, ইউ ক্যান রেস্ট অ্যাসিওর, কোনোদিনই তুমি জানতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন চলি। যখন যেখানে থাকো আমাকে জানিও। নিশ্চয়ই। আজও আসেনি? না বাবা। কিন্তু কেন হঠাৎ সে আসা বন্ধ করলে কেন? কি হয়েছে তার? আমি জানি না। সে কি রে, ছেলেটার অসুখ বিসুখ কিছু করতে পারে? একটা খবর নেওয়ার কথা কারো মনেই হলো না। আপনার চিঠি। সুচরিতার মাকে নিয়ে বিদেশে চললাম, তাই যাবার আগে গাড়িটা পাঠিয়ে দিলাম। আপনাদের কাজে লাগবে ভেবেই গাড়িটা কেনা। অনুগ্রহ করে কাজে লাগালে আনন্দিত হব। ইতি হিতাকাঙ্ক্ষী অভয়। পুনশ্চ সেদিনের ফুল সংশোধন করে দিয়ে আপনি অশেষ উপকার করেছেন, তাই ভরসা হয় আমার অপরাধ আপনি ক্ষমা করতে পারবেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।